Around 58 kilo ganja stock has been seized by Jirania police on late night hours of Wednesday. In this regard, SDP Shuman Majumdar said that the truck bearing number TR01V1581 was seized by police that was carrying huge amount of cannabis. The raid was held at Hatai Kator, previously known as Boromura, based on a secret information. Also, two persons were detained in this connection. একটা রেড হয় বরমুড়া এলাকায়, তো ওখানে একটা টুয়েলভ হুইলার ট্রাক যার নাম্বার TR01V1581 এই গাড়ি আটক করা হয় ওখানে সন্দেহজনকভাবে। তো ওই গাড়িতে আমরা সার্চ করে 9 প্যাকেট ক্যানাবিস পাই, অ্যাপ্রক্সিমেট 100 কিলোর হবে। তো ওই গাড়িতে গাড়ির চালক সাবির হোসেন ছিল, আর সাথে সহচালক জসীমউদ্দিন, ওনাদের আটক করা হয়েছে। আমরা ওনাদের থানায় নিয়ে এসেছি এবং একটা নির্দিষ্ট ধারায় ডিপিএস একটি কেস নেওয়া হচ্ছে এবং বাকি যা লিগাল প্রসেস আছে সেগুলি আমরা ফলো করছি। গাড়ির চালক কি আইডেন্টিটি? হ্যাঁ, গাড়ির চালক ছাবির হোসেন, ওর বাড়ি এখানে আগরতলাতে। তো ওনাকে আটক করা হয়েছে, সাথে সহচালক ছিল জসীমউদ্দিন, ওনাকে আটক করা হয়েছে। গাড়ির ওনার? গাড়ির ওনার অ্যাকচুয়ালি এখন জাস্ট ইনিশিয়াল লেভেল অফ ইনভেস্টিগেশন, আমরা বাকিটা খতিয়ে দেখছি। যে দুইজন এরেস হয়েছে তারা কি রাজ্যের না বহির? না, একজন একজনের বাড়ি আগরতলাতে, আরেকজনের বাড়ি করিমগঞ্জে। The arrested persons are namely Sajid Hossain, driver of the truck, and his assistant Jasimuddin. One of them is resident of Agartala and the other belongs from Karimganj. However, further steps will be taken by police after thorough investigation. Bureau report, Halabol.